নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানব যে শ্রাবণের প্রথম সোমবার সম্পর্কে। শ্রাবণের প্রথম সোমবারে ভুল করেও এই কাজগুলি করবেন না, তাহলে আজীবন আফসোস করতে হবে আপনাদের। শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলে মনে করা হয়। হিন্দু ধর্মে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন। মনে করা হয় দেবাদিদেবের আরাধনার মাধ্যমে সমস্ত মনস্কামনা পূরণ হয়। একই সঙ্গে ধর্মপ্রাণ মানুষেরা মনে করেন এই মাসে কিছু কাজ খুবই শুভ, আবার কিছু কাজ করা একেবারেই ঠিক নয়। 22 জুলাই থেকে শুরু হচ্ছে 2024 সালের শ্রাবণের প্রথম সোমবার, আর এই বছর প্রথম সোমবারের বিশেষ তাৎপর্য আছে। গজকেশরী যোগ শুরু হবে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে, তাই এই সোমবার থেকে শুরু করে সারা মাস ব্যাপী যারা বাবা ভোলানাথের জন্য উপোস রাখবেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। সোমবারের নিয়ম পালনের বিষয়ে প্রথমে জেনে নেওয়া যাক। যারা প্রতি সোমবার উপোস রাখবেন তারা কোনোভাবে কিন্তু কোনো অন্যায় কাজের সঙ্গে নিজেকে জড়িত করবেন না। এই সময়ে শিব অত্যন্ত সুখী অবস্থায় থাকেন। কথিত আছে সন্ধ্যায় শিবলিঙ্গে রুদ্রাভিষেক করলে মহাদেব সাধকের সমস্ত কষ্ট দূর করেন। তবে শিবকে দুধ অর্পণ করা হলেও স্বভোজনের ক্ষেত্রে কিন্তু দুধ ব্যবহার করা যাবে না। বাবা ভোলানাথের আরাধনা করার সময় কালো পোশাক পরা একেবারেই উচিত নয়। শুধু তাই নয়, শ্রাবণ মাসের প্রথম সোমবার সন্ধ্যায় ঘুমিয়ে পড়বেন না, পরিবর্তে এ সময় শিবের আরাধনা করুন। পূজোর সময় ভুল করেও তুলসী পাতা ব্যবহার করবেন না। তুলসী পাতা ভগবান শিবকে রুষ্ট করে। নারকেলের জলের পরিবর্তে ভগবান শিবকে নারকেল নিবেদন করুন। 5টি শুভ যোগে পালিত হবে শ্রাবণের প্রথম সোমবার। দীর্ঘায়ু, সাফল্য, উন্নতির আশীর্বাদ ভোলানাথের। এবছর শ্রাবণের প্রথম সোমবারে নানান শুভ যোগ থাকছে। 22 জুলাই প্রথম শ্রাবণ সোমবারে সর্বার্থ সিদ্ধি যোগ, আয়ুষ্মান যোগ সহ একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। এই শুভ যোগে শিবের আরাধনা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, পাশাপাশি দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যায়। 22 জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার এই তিথিতে প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ সহ 5টি অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে, যার ফলে শ্রাবণের প্রথম সোমবারের মাহাত্ম্য বহু গুণ বৃদ্ধি পেয়েছে। এই শুভ যোগে শিব ও পার্বতীর পুজো করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয়, পাশাপাশি গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। শিবের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। শ্রাবণ মাসের প্রথম সোমবার কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে এগুলির মাহাত্ম্য সম্পর্কে এবার আমরা জেনে নেব। এক হচ্ছে শ্রাবণের প্রথম সোমবারে তৈরি হচ্ছে প্রীতি যোগ। শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রীতি যোগ তৈরি হবে। এই যোগের অধিপতি স্বয়ং নারায়ণ। পুরাণ অনুযায়ী এই যোগ মঙ্গলকারী এবং ভাগ্য বর্ধক, তাই প্রীতি যোগকে মঙ্গলদায়ক যোগও বলা হয়। এই শুভ যোগে শিব পার্বতী পূজা অর্চনা করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এবং সমস্ত সমস্যার নিবারণ সম্ভব। এই যোগে কোনো কাজ করে থাকলে তা সম্পন্ন এবং সফল হয়। বিবাদের অবসান, আপোষ, রুষ্ট মিত্র বা আত্মীয়দের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের জন্য এই যোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। 2, শ্রাবণের প্রথম সোমবারে তৈরি হচ্ছে আয়ুষ্মান যোগ। শ্রাবণের প্রথম সোমবারে তৈরি হচ্ছে আয়ুষ্মান যোগ। এই সোমবার আয়ুষ্মান যোগের প্রভাব থাকবে। এই যোগে কোনো কাজ করলে তা দীর্ঘ সময় পর্যন্ত শুভ ফল প্রদান করে থাকে, সারা জীবন সুখ প্রদান করে এই যোগ। শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই যোগে শিব পার্বতীর পূজা অর্চনা করলে ব্যক্তি দীর্ঘকাল পর্যন্ত এর সুফল অর্জন করতে পারে, ভাগ্যের সঙ্গ লাভ করে জাতক। শ্রাবণের প্রথম সোমবারে এই যোগের উপস্থিতিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে শ্রাবণের প্রথম সোমবারে তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ। শ্রাবণ মাসের প্রথম সোমবার চাঁদ মঙ্গল পরস্পরের থেকে পঞ্চম ও নবম স্থানে উপস্থিত থাকবে, এর ফলে নবপঞ্চম যোগ তৈরি হবে। এই যোগের শিব পুজো করলে কুষ্ঠিতে উপস্থিত সমস্ত দোষ দূর হয়, শিবের আশীর্বাদ লাভ করা যায়। পাশাপাশি শিবের আশীর্বাদ ভক্তদের সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়। শাস্ত্র মতে এই যোগ ব্যক্তির জীবনে চলতে থাকা সংঘর্ষ কমিয়ে দেয়, এমনকি এর প্রভাবে ব্যক্তির ভাগ্যোদয় হয় ও জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না। 4,
শ্রাবণের প্রথম সোমবারে তৈরি হচ্ছে সস যোগ। শ্রাবণ মাসের প্রথম মাসে সস রাজযোগ তৈরি করছে শনি। কুম্ভ রাশিতে উপস্থিত থেকে এই রাজযোগ তৈরি করছে শিবের শিষ্য শনি। এই যোগে শিবের পূজা অর্চনা করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। এমনই এই যোগে পুজো করে থাকলে সমস্ত সমস্যা দূর হয়, স্বাস্থ্য সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এই যোগে শিব পুজো করলে দীর্ঘায়ু, চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করা যায়। সস রাজযোগের প্রভাবে ব্যক্তি নিজের পৃথক পরিচিতি গড়ে তুলতে পারে। পাঁচ, শ্রাবণের প্রথম সোমবারে তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ। শ্রাবণের প্রথম সোমবার তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ। জ্যোতিষ গণনা অনুযায়ী 22 জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে সর্বার্থ সিদ্ধি যোগের শুভ যোগ নির্মিত হচ্ছে। এই যোগে সমস্ত কার্য সিদ্ধি হয়। এই যোগে শিব ও পার্বতীর পূজা অর্চনা করলে শুভ ফল লাভ করা যায়। সমস্ত কাজ সহজেই সম্পন্ন হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই যোগে শুভ কাজ করলে তা সফল হয়। নতুন ব্যবসা শুরু, জমি সম্পত্তি ক্রয়, গৃহ নির্মাণ, নতুন চাকরি যোগ দেওয়া, শিক্ষা গ্রহণের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন ওম নমো শিবায়। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।